এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়াম ক্লাস সেভেনের ম্যাথ এক্সারসাইজ হচ্ছে 9.1 আমরা সমাধান করব, যেটা হচ্ছে মূলদ সংখ্যা নিয়ে। তো এখানে প্রথমেই এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত মূলদ সংখ্যাগুলির মধ্যবর্তী পাঁচটি মূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে যদি আমরা নাম অর্থাৎ সংখ্যা রেখা টেনে নিই, তাহলে প্রথমে এখানে জিরো এবং এইদিকে যাবে ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বার, তাহলে 1, 2, 3, 4 এইদিকে হয়ে কন্টিনিউ করে যাবে যতটুকু নাম্বার রয়েছে অসীম পর্যন্ত। এইদিকে যাবেন নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলি, জিরোর পর আসবে -1, -2, -3। এবার কথা হচ্ছে আমাদের এখানে -1 এবং জিরো এর মধ্যবর্তী সংখ্যাগুলি নির্ণয় করার জন্য। এখানে রয়েছে -1, এটা হচ্ছে জিরো, তাহলে এই জিরো এবং এই এখানের মধ্যে -1 থেকে জিরো এর মধ্যবর্তী সংখ্যা কতগুলি, পাঁচটি মূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে অবশ্যই আমরা মধ্যবর্তী সংখ্যাগুলি নির্ণয় করতে নর্মালি আমরা পারছি না, তাই এর জন্য তাকে আমরা ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে এখানে কি করেছি, যেহেতু আমাদের পাঁচটি নির্ণয় করতে হবে, তাই আমি এখানে -1 সাথে -6 করেছি। এবার যেহেতু উপরে এখানে -1 রয়েছে, তাহলে তার নিচে রয়েছে 1 এবং জিরোর নিচেও রয়েছে 1। আমরা জানি যে কোনো সংখ্যার নিচেই 1 থাকে। তো এখানে যেহেতু 1 সাথে আমি 6 ইন্টু করেছি, তাহলে নিচেও এখানে 1 সাথে আমরা -6 ইন্টু করব। এবার যদি 6 কেটে দেই, তাহলে আমরা এই কোয়েশনটা পেয়ে যাচ্ছি -1 কোয়েশনের মধ্যে যেটা দেওয়া রয়েছে, এবং জিরোর মধ্যে হচ্ছে সেম 0 × 6, যেহেতু উপরের সংখ্যার সাথে দিয়েছি, তাহলে 1 সাথে 6 ইন্টু করতে হবে, তাহলে করেছি। এবার 0 0 কেটে দিলে আমরা তাকে পেয়ে যাচ্ছি, আর যদি আমরা না কেটে নিই, তাহলে এখানে 0 × 6 হচ্ছে 0, যে কোনো সংখ্যার সাথে 0 ইন্টু করলে তার মান হয় 0। তাহলে উপরে হয়ে যাচ্ছে 0 এবং নিচে হচ্ছে 6। এবার এইদিকে 1 ক্ষেত্রে হচ্ছে 6 × 1 = 6, তাহলে মাইনাস রয়েছে, তাহলে 6 ইন্টু এখানে হচ্ছে নিচে হচ্ছে 6, তাহলে -6 আর নিচে হচ্ছে 6 এবং 0 আর এইদিকে হচ্ছে 6। এই নিচে 6 অর্থ হলো আমরা যখনই একটি সংখ্যার কা অঙ্কন করব, তখন আমরা 0 দেব এবং এখানে 1, তারপরে এই দিকটা 2, 3, 4, 5 এইভাবে হয়ে যাবে। এবার এখানে হচ্ছে 1 রয়েছে, যেহেতু এইগুলি -1 রয়েছে, তাহলে এই দিকের কথা আমাদের চিন্তা করতে হবে, তাহলে এটা হচ্ছে -1। তাহলে এখানের মধ্যবর্তী সংখ্যা, এখানে যেহেতু নিচে রয়েছে 6, তাহলে 0 থেকে 1 মধ্যে দূরত্ব হচ্ছে 6 1, এটা আমরা দূরত্ব ভেবে নেব 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6, তাহলে ছোটি দূরত্ব হয়ে গেল। এবার এখানে হচ্ছে 0/6, এটা হচ্ছে 1/6 অর্থাৎ -1/6, তারপর হচ্ছে কি -2/6, -3/6, -4/6, -5/6, তারপর হচ্ছে -6/6, তাহলে -6/6। এখানে যদি আমরা -6 এই 6 কেটে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 1, এখানে 1, তাহলে 1 নিচে লিখতে হয় না, শুধু -1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে। যদি আমরা এটা 0 দিই এবং এইদিকে দিই, তাহলে আবার 6 কেটে দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি -1। তাহলে এখানে বলেছিলাম যে 1/6, -1/6, তারপর -2/6, এই করে এখানের মধ্যে আসবে -3/6, -4/6, এটা হচ্ছে -5/6, এটা হচ্ছে 6/6। তাহলে আমরা 0, এখানে হচ্ছে মূল হচ্ছে 0/6, তো 0/6 হচ্ছে 0, তাহলে পেয়ে যাচ্ছি এখানে 6 কেটে দিলে আমরা পেয়ে যাচ্ছি -1, তাই আমরা মধ্যবর্তী সংখ্যাগুলি পেয়ে গেলাম। তাই এখানে লিখেছি আমি যে
আমরা এদিক থেকে এসেছিলাম জিরো এর পর, যে মাইনাস ওয়ান বাই সিক্স, মাইনাস টু বাই সিক্স, মাইনাস থ্রি বাই সিক্স, মাইনাস ফোর বাই সিক্স, মাইনাস ফাইভ বাই সিক্স এই পর্যন্ত। তাহলে আমাদের প্রথম কোয়েশনটির অ্যান্সার পেয়ে গেলাম। এবার হচ্ছে টু নং কোয়েশন, মাইনাস টু এবং মাইনাস ওয়ানের মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে যদি আমরা নাম্বার লাইন টেনে নিই তাহলে এইদিকে হবে জিরো, যেহেতু এই নাম্বারগুলো হচ্ছে নেগেটিভে তাহলে এইদিকে আসবো, এটা হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে মাইনাস টু। এবার বলা হয়েছে মাইনাস ওয়ান থেকে মাইনাস টু এর মধ্যবর্তী সংখ্যাগুলি নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে দেখে নেব সংখ্যার নিচে কোনো কিছু নেই, মানে ওয়ান, এখানে মাইনাস ওয়ানের নিচেও রয়েছে ওয়ান। তাহলে তাদের উভয়ের সাথে উপরেও টেন ইন্টু এবং নিচেও আমরা টেন ইন্টু করে দেব, এবং উপরেও এখানে ইন্টু টেন ইন্টু টেন এইভাবে করেছি। তো এই লাইনটি এসেছে। এবার উপরের কথা চিন্তা করে দেখতে পারি যে মাইনাস টেন থেকে মাইনাস টোয়েন্টি পর্যন্ত আমরা সংখ্যাগুলি, তাহলে অনেকগুলি পেয়ে যাচ্ছি, দশটি সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নেব মাইনাস নাইনটিন টোয়েন্টির। আমরা যদি এই দিক থেকে চলে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফিফটিন, তারপর আসবে সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি। তাই আমরা এখানে ফিফটিন, এই ফিফটিন বাই টেন লিখেছি। নিচের যে হরটা রয়েছে হরটা সেম সেম হতে হবে সবের ক্ষেত্রে, তাই আমরা মাইনাস ফিফটিন বাই টেন, মাইনাস সিক্সটিন বাই টেন, মাইনাস সেভেন্টিন বাই টেন, আমি উল্টো দিক থেকে আসছি, মাইনাস এইটিন বাই টেন, মাইনাস নাইনটিন বাই টেন, অথবা টোয়েন্টির এই দিক থেকেও আমরা গুনে টেন অবধি যেতে পারি, যে মাইনাস নাইনটিন বাই টেন, মাইনাস এইটিন বাই টেন, মাইনাস সেভেন্টিন বাই টেন, মাইনাস সিক্সটিন বাই টেন, মাইনাস ফিফটিন বাই টেন, তারপরে আরও যাবে যে মাইনাস ফোরটিন বাই টেন। তবে আমাদের তো প্রয়োজন শুধু মাত্র পাঁচটি মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য মধ্যবর্তী, তাই আমরা পাঁচটি পর্যন্ত নিয়ে আর নেইনি। তারপর হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি এবং মাইনাস টু এবং থ্রি এর মধ্যবর্তী পাঁচটি মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য। এবারে এখানে আমি এই সংখ্যার সাথেও, অর্থাৎ এই যে ভগ্নাংশ রয়েছে মাইনাস টুর সাথেও আমি ফাইভ ইন্টু করে দিয়েছি, এবং তার নিচে রয়েছে থ্রি, তো থ্রির সাথে ফাইভ ইন্টু করে দিয়েছি, আর এইদিকে মাইনাস ফোর আর থ্রির সাথেও আমি ফাইভ ইন্টু করে দিয়েছি। এবার ফাইভ ফাইভ কেটে দিলে আমরা পেয়ে যাচ্ছি ইকুয়েশনের মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা, এইদিকেও আমরা পেয়ে যাচ্ছি, তাই এগুলি আমরা উপর নিচে লিখে নিয়েছি। এবার এখানের মধ্যে তাহলে কী হলো, থ্রি ফাইভ জ্যা ফিফটিন হয়ে গেলো নিচে, এবং এইদিকে হয়ে যাচ্ছে থ্রি ফাইভ জ্যা ফিফটিন, উপরে হচ্ছে থ্রি টু জ্যা টেন, আর এদিকে হচ্ছে ফোর ফাইভ জ্যা টোয়েন্টি। তাহলে এবার সেম আগের অঙ্কটির মতোই হচ্ছে, উপরে মাইনাস টেন থেকে মাইনাস টোয়েন্টি অবধি আমরা সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে মাইনাস নাইনটিন বাই ফিফটিন, আর নিচের ফিফটিনটা আমরা রেখে দেবো, মাইনাস এইটিন বাই ফিফটিন, মাইনাস সেভেন্টিন বাই ফিফটিন, মাইনাস সিক্সটিন বাই হচ্ছে ফিফটিন, মাইনাস ফিফটিন বাই ফিফটিন। এবারে কথা হচ্ছে এখানে এই ফাইভ ইন্টু না করে অন্য কিছু সংখ্যাও ইন্টু করা যেতে পারে। এবার এখানে যেমন রয়েছে, আমরা কেন ইন্টু করেছি, কারণ হচ্ছে এখানে মাইনাস ফোর রয়েছে, এখানে রয়েছে মাইনাস টু, তাহলে মাইনাস ফোর, তারপর আসবে মাইনাস থ্রি, তারপর আসবে মাইনাস টু, তাহলে আমরা কী হচ্ছে, এবং নিচে আমরা মাইনাস থ্রি থ্রি দিয়ে দিলাম। তো এবার এখানে মাত্র একটি সংখ্যা আমরা মিডিলের মধ্যে পেয়ে যাচ্ছি, মধ্যবর্তী সংখ্যা, তাহলে আমাদের প্রয়োজন পাঁচটি, তাই পাঁচটি বের করার জন্য এইভাবে করেছি। তো নিয়ম হচ্ছে যে তার হরগুলিকে আমরা লসা গুনেব, তাহলে এখানে থ্রি থ্রি যা হচ্ছে কি নাইন, তাহলে এইভাবেও করা যেতে পারে যে থ্রি থ্রি যা নাইন, উপরের সাথে হচ্ছে কি ফোর ইন্টু থ্রি, কেন নিচে যে থ্রি রয়েছে এই থ্রির সাথে আমরা থ্রি ইন্টু করেছি তো নাইন হয়েছে। এবার উপরে হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোর ইন্টু থ্রি হচ্ছে টুয়েলভ, মাইনাস টুয়েলভ, আর তার ক্ষেত্রে হচ্ছে মাইনাস টু ইন্টু থ্রি অর্থাৎ সিক্স, আর এদিকে হচ্ছে থ্রি থ্রি যা নাইন, তাহলে আমরা এইদিকে পেয়ে যাচ্ছি মাইনাস টুয়েলভ, আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস সিক্স, তাহলে মাইনাস মাইনাস টুয়েলভের পর আসছে মাইনাস ইলেভেন, তারপর মাইনাস টেন, তারপর হচ্ছে মাইনাস নাইন, তারপর হচ্ছে মাইনাস এইট, তারপর মাইনাস সেভেন, তারপর হচ্ছে মাইনাস সিক্স তো লিখবো না, কারণ হচ্ছে এখানে টু রয়েছিলো, টুর সাথে থ্রি ইন্টু করে সিক্স হয়েছে, তাহলে এখানে একটি আমরা মূলদ সংখ্যা, এখানে এই মূলদ সংখ্যাগুলি আমরা পেয়ে গেছি। তো সবের নিচে কী হবে, হরগুলি হবে নাইন, অর্থাৎ যদি লিখি আমরা ইলেভেন বাই হবে নাইন, টেন মাইনাস টেন বাই নাইন, মাইনাস নাইন বাই নাইন,
এইভাবে করে সবটি সংখ্যার নিচে 9 হবে। তো বিভিন্ন রকম করা যেতে পারে, এখানে অনেকগুলি রয়েছে সংখ্যা যেগুলি আমরা ইনটু করে দিতে পারি। এবার এখানে আমি 5 দিয়েছিলাম, তোমরা অবশ্যই এখানে 6 দিয়ে দিতে পারো, 6 দিয়ে করে নিলেও হয়ে যাবে। তো এবার হচ্ছে 4 নং কোয়েশন, 1/2 এবং 2/3। তো 1/2 এর সাথে আমরা কী করেছি, আমরা এখানে 30 ইন্টু করে নিয়েছি, 1-এর সাথে আমরা ইন্টু 30 এবং নিচে রয়েছে 2, তো 2 ইন্টু 30 হয়ে যাচ্ছে 60। আর এইদিকে হচ্ছে 30 আমরা ইন্টু করে নেব, এখানে আমরা 30 না করে এখানে করে নিয়েছি 2020। আর এইদিকেও করে নিয়েছি আমরা 3 রয়েছে ইন্টু 20, তাহলে এইদিকেও হয়ে যাচ্ছে 60, এইদিকেও হয়ে যাচ্ছে 60। তো অবশ্যই হরগুলি সেম সেম হতে হবে, এখানে যেভাবে হয়েছে 60 এখানে 60, এখানে 40 এখানে 30। তো 30 থেকে 40-র মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সংখ্যা আছে 10টি। তাই এখানে 30 রয়েছে, 30-র পর হচ্ছে 31, 32, 33, 34, 35। তবে হরগুলির সবগুলির 60 60 লিখে নিতে হবে। তারপর হচ্ছে 5 নং কোয়েশন, 3/5 এবং 2/-3। -3 এখানে নিচে রয়েছে, -3 সেটা উপরে চলে যাবে, সেটা উপরেও আমরা লিখে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো -3/5 এবং রয়েছে এখানে রয়েছে প্লাসে 3/5 এবং 2/-3। এবার আমরা তার হরগুলিকে আমরা গুণ করে নিয়েছি, তো 3/5 = 15। যেহেতু 3 আমরা নিচে ইন্টু করে দিয়েছি, তাহলে উপরেও আমাদের করে নিতে হবে, তাহলে উপরেও করে নিলাম। এইদিকেও সেম, এইদিকে A5 আমরা এক্সট্রা লিখে নিয়েছি, তো 3/5 = 15। এইদিকে উপরেও আমাদের 5 লিখে নিতে হবে, তো 5 লিখে নিয়েছি। এবার হচ্ছে কি, এবার উপরে হচ্ছে 3/3 = 9 আর নিচে হচ্ছে 15, এবং এখানে হচ্ছে -2/5 = 10 এবং এই মাইনাস নিচে রয়েছে, অর্থাৎ সে উপরে রয়েছে, তো উপরেও লেখা যেতে পারে, তাই উপরে লিখেছি -10/15। এবার আমরা যদি নাম্বার লাইন 10-এ নিই, তাহলে আমরা যদি এখানে 10 শুরু করি, তাহলে 10, 9, 8, 7, 6 এইভাবে করে এখানে 0 আসবে। তো এখানে কি 10 শুরু করে এখানে 9, 8 এইভাবে করে এখানে 0 আসবে, তারপর আসবে মাইনাসে, তো মাইনাসে 1, 2, 3, 4 করে এখানে 10 হবে। তাহলে অনেকগুলি সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে, তাই আমরা 10-এর পর থেকে এই দিক থেকে আমরা আসছি। তো এখানে -10, তারপর -9, তো -10-এর পর -9, -8, -7, -6, -5 এইভাবে করে আমরা এদিকে এসেছি। এবার আমাদের 5টি মূলদ সংখ্যার প্রয়োজন, তাই আমরা 5টি লেখার পর আর আমরা লিখিনি, তো আমাদের এখানে মূলদ সংখ্যা বেরিয়ে গেল। এখানে হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 সমাপ্ত। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।